हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रतिमा ट्यूटोरियल। आमी प्रतिमा। आमार चैनले जारा नतुन तादेर के जानाई वेलकम। आमी आज के जे भिडियोटा करब सेटा हलो खूब सिम्पल एकटा ग्लोई मेकअप, उइंटारे ग्लोई मेकअप भीषणई भालो लागे। चलो शुरू करा जाक। আমি স্কিনটা ক্লিন করে নিয়েছি, তারপরে কিউকাম্বার টোনারটা আমি দিচ্ছি আমার স্কিনকে হাইড্রেট করার জন্য। স্কিনের মধ্যে টোনারটা বসতে আমি সময় দিচ্ছি। ল্যাকমি অ্যাবসলিউটলি ব্লার প্রাইমারটা আমি এখন সারা মুখে লাগিয়ে নিয়েছি, বিশেষ করে টি জোন এরিয়াতে লাগিয়ে নিয়েছি। এই প্রাইমারটা ভীষণই ভালো। এই প্রাইমারটা মাখলে স্কিনটা স্মুথ হয়ে যায় আর স্কিনের পোরগুলো ইনভিজিবল হয়ে যায়। এবারে সুইস বিউটির এই প্যালেট থেকে এই অরেঞ্জ কালারটা নিচ্ছি। আমার ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে একটুখানি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা আমি স্কিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বডিশপের এই ফেসিয়াল অয়েলটা আমি আমার মুখে মেখে নিচ্ছি। আজকে আমি ল্যাকমির এই ফাউন্ডেশনটা দেব। আমি ফাউন্ডেশনটা নিয়ে ভালো করে আগে স্প্রেড করে নিচ্ছি মুখের মধ্যে, তারপরে বিউটি স্পঞ্জ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি স্পঞ্জটা কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি। ক্লিনের এই মাস্কারাটা আমি কিন্তু একটুখানি আমার আইব্রোজের উপরে দিয়ে নিচ্ছি, আইব্রোজের হেয়ারগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি মাস্কারাটা। তারপর একটা পুলিশ সাহায্যে আইব্রোজটা ভালো করে আছড়ে নিচ্ছি। এবার এই ব্রাউন পেন্সিলটা দিয়ে আমি আইব্রোজটা ভালো করে ড্র করে নিচ্ছি, যেখানে যেখানে আমার হেয়ারের মাঝখানে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে এই পেন্সিলটা দিচ্ছি। আমার আইব্রোজ দুটো হয়ে গেল। এবারে আমি মেবলিনের এই ফিটমি কনসিলারটা দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আমার চোখের পাতার উপরে, চোখের নিচে, গালের দুপাশে, নাকে, ফোরহেডে আমি হাইলাইট করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সুইস বিউটির এই প্যালেট থেকে এই কালারটা নিচ্ছি, নিয়ে আমি এখন গালে ব্লাশিং করব। গালের দুপাশে ব্লাশিং করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ম্যাকের ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি এখন আমার যেখানে যেখানে হাইলাইট করেছিলাম সেই পোর্শনগুলোতে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে নিচ্ছি একটু। ল্যাকমির ইলুমিনেটিং এই লোশনটা দিয়ে আমি ফেসের হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। সুইস বিউটির প্যালেট থেকে এই কালারটা নিচ্ছি, নিয়ে আমি আইয়ের আউটার কর্নারে দিচ্ছি। প্রথমে আউটার কর্নারে দিচ্ছি, তারপর আমি পুরো আইলিডটায় স্প্রেড করে দিচ্ছি একটা ব্লেন্ডিং ফ্ল্যাপি ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে। ওই একই প্যালেট থেকে এই অফ হোয়াইট কালারটা নিচ্ছি, নিয়ে আমি আইয়ের ইনার কর্নারের দিকে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এবং বেশি দূর অবধি কিন্তু এটা স্প্রেড করছি না। এবারে মেকআপ রেভলিউশনের এই প্যালেট থেকে মেরুন কালারটা নিচ্ছি, নিয়ে আমি আমার আইয়ের আউটার কর্নারের দিকে দিচ্ছি, শুধু আউটার কর্নারের দিকে ভি করে দিচ্ছি, ভি শেপে পুরোটা দিচ্ছি না। কিন্তু খুবই সিম্পল আমার এই আই মেকআপটা আজকের। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা আমি আমার আইয়ের ইনার কর্নারের দিকে দিচ্ছি, আই লিডের ইনার কর্নারের দিকে দিচ্ছি। মরফি 35B প্যালেট থেকে এই পিঙ্ক গ্লিটার পিঙ্ক কালারটা নিচ্ছি, আমার আইলিডের মিডিলে দিচ্ছি।
ब्राउन आईलाइनर पेंसिल निये आमी आईर कर्नार दिके एकटू छोट्ट मतो उइंग मतो करे निच्छी निये एकटा ब्राशेर साहाज्ये ओटा स्मार्ज करे निच्छी। ল্যাকমি আইকনিক কাজল দিয়ে আমি একটা ছোট্ট করে লাইনার টেনে নিচ্ছি, উইং লাইনার খুব সরু করে। আইল্যাশে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। প্রথমে যে আইশ্যাডোটা আমি আমার লিডের উপরে দিয়েছিলাম সেটাই আমি একটুখানি লোয়ার ল্যাশেও দিয়ে নিয়েছি। আজকে কোনো ব্ল্যাক কাজল আমি পরিনি, আজকে আমি হোয়াইট কাজলটা আমার ওয়াটার লাইনে দিয়ে নিয়েছি। অফলাইনে ফলস ল্যাশটা লাগিয়ে নিয়েছি। আমার লুকটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছি লুকটা কিন্তু ভীষণ সিম্পল আর গ্লোই লুক, ভীষণই গ্লোই। উন্টিয়ারে এরকম গ্লোই লুক আর গালটা পিঙ্কি পিঙ্কি, গাল চিকটা পিঙ্ক থাকবে, বেশ ভালো লাগে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা বাই।